হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নজরুল শিকদার, ইউরোলিপ থেকে বলছি। আজকে আমি চলে এসেছি মহাখালী ডিওএইচএস। এটা আমাদের ডিওএইচএস এর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আমি এখন মেশিন রুমে আছি। আপনারা এখন দেখুন মেশিন রুমে কি কি জিনিস আছে। মেশিন রুমে এই দেখেন মোটর বসানো আছে। এখানে বেসটাকে নর্মাল যে ফ্লোর আছে এই ফ্লোর থেকে একটা হাইটে দেওয়া হয়েছে। এর উপরে এই জয়েস্ট বসানো আছে, জয়েস্ট। এই জয়েস্ট গুলো কিন্তু লিফটের সাথে বিদেশ থেকে এসেছে। এর উপরে আবার মেশিন বসানো হয়েছে। এই জয়েস্টের উপরে আবার মেশিনের আর একটা বেস দেওয়া আছে। এই হলো আমাদের মেশিন। মেশিন রুম ভালো আছে, হাইট অনেক ভালো আছে। বেজের উপরে দাঁড়ানোর পরেও অনেক হাইট আছে। আমি মনে করি মেশিন রুমের হাইটটা ভালো আছে। এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এই হলো কন্ট্রোল প্যানেল। এটা একটা ব্র্যান্ড লিফট এবং ব্র্যান্ড কন্ট্রোল। এটা হলো আমাদের এআরডি। এই হলো এআরডি এর কভার। এই হলো এআরটি। এআরডি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটা ব্যাটারি রয়েছে, 1 2 3 4। এই হলো ট্রান্সফরমার, মাদার বোর্ড, একদম ব্র্যান্ড, কোনো লোকাল কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না। আমাদের লিফট সরাসরি 100% নোভা ব্র্যান্ডের লিফট, ইউরো লিফট, আমরা বাংলাদেশের একমাত্র সোল এজেন্ট। এই হলো আমাদের বোল্ড স্টেবিলাইজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বোল্ড স্টেবিলাইজার। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ইউরো লিফট থেকে লিফট ক্রয় করেন, এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে এই এখন যে মেশিন রুমে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পেলেন যে প্রত্যেকটা আইটেম একসাথে লিফটের সাথে এসেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লিফট কেনার আগে আমাদের ইউরো লিফটে আপনারা রানিং লিফট ভিজিট করেন, আমাদের লিফটের মেশিন রুম ভিজিট করেন। এখানে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়, এখানে কথা নয় কাজের ব্যাপার। আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের যে লিফটের শিট ব্যবহার করা হয়, সেই শিট ও যত রকম শিট আছে, দরজা, কেবিন, এভরিথিং, সব শিটের থিকনেস 1.5 মিলিমিটার। আর হলো এটা গ্রেড হলো 304, যেটা কোনো মরিচা পড়বে না। আমাদের লিফটের কেবিন হাইট হলো 2500 মিলিমিটার। আপনারা আমাদের লিফটের সাথে এই এআরডি, তারপর বোল্ড স্টেবিলাইজার, সব কিছু আপনারা একসাথেই পাবেন। কোনোটাই আপনাদেরকে বাংলাদেশ থেকে কিনতে হবে না, এটা লিফটের সাথে ইনক্লুডিং আছে। এখানে দেখেন এই এসডিবি বোর্ড, এটা হলো এসডিবি বোর্ড, যেটা নিচের থেকে ইলেকট্রিক লাইন এখানে চলে এসেছে। এই এসডিবি বোর্ড আমাদের ইউরোলিফট কোম্পানি লিফটের সাথে ফ্রি অফ কস্টে দিয়েছে। এখানে সার্কিট ব্রেকার আছে, যেটা আপনাকে লোকাল মার্কেট থেকে কিনতে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ইউরোলিফট থেকে লিফট ক্রয় করবেন, তাহলে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন। আমাদের লিফটে তিনটা হাতল পাবেন, তিনটা ফ্যান পাবেন, সুন্দর ফ্লোর পাবেন, এবং 100% মাল একসাথে এলসি হয়ে বিদেশ থেকে চলে আসবে। আমরা কোনো লোকাল লিফট সাপ্লাই করি না, আমাদের সবসময় ব্র্যান্ড লিফট সাপ্লাই করি। তো আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের থেকে লিফট কিনবেন। এখন আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাব, ওখানে কী কী মালামাল আছে সব আপনাদের আমি একটা একটা করে দেখাবো। এগুলো হলো আমাদের কাউন্টার ওয়েট, কাউন্টার ওয়েট, এগুলো হলো কাউন্টার ওয়েট। সাথে রয়েছে পুলি, এটা হলো কাউন্টার ওয়েট পুলি, এটা হলো কাউন্টার ওয়েট পুলি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের কাউন্টার ওয়েট, যে ওয়েটগুলো সরাসরি লিফটের সাথে বিদেশ থেকে এসেছে। এগুলো হলো আমাদের কাউন্টার ওয়েট, কাউন্টার ওয়েট, যেগুলো সরাসরি লিফটের সাথে বিদেশ থেকে এসেছে।
এই হলো আপনার কাউন্টার পুলি, যেটা লিফটের সাথে বিদেশ থেকে এসেছে। এই হলো কাউন্টার ফ্রেম, এই হলো কাউন্টার ফ্রেম। আপনারা দেখছেন এই টপ ফ্লোর, এই যে পুশের হোল করা হয়েছে, সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে পুশ। এটা হলো বক্স টাইপ, এটা হলো বক্স টাইপ, বক্স টাইপ। বক্স টাইপ হলে তখন ভিতরে ঢুকে যায়, ফ্ল্যাট টাইপ হলে বাইরে থাকে। এটা হলো ফ্লোর আর সিলিং, তাই না? ফ্লোর আর সিলিং। এটা হলো ফ্লোর, কেবিনটা বের করো, কেবিনটা। ফ্যান নাকি? ফ্যান হলো তিনটা, ঠিক আছে, তিনটা ফ্যান পাওয়া গেছে। এ হলো হাতল, হাতল তিনটা এক জায়গায় রাখো, ধরো পড়ে যাবে।
তিনটা হাতল তিনটা ফ্যান একসাথে। এটা হলো কার ডোর টপ, তাই না? সাবধানে, এটা ক্যাবিনের দরজার উপরে ফ্রেম না, শর্টকাট। ক্যাবিনের ওয়াল, ক্যাবিনের ওয়াল বাই করো, সাবধান পড়ে যাবে না। এই বাক্সের ভিতরে ক্যাবিনের সবগুলো ওয়াল আছে, এখন তিনটে ওয়াল বাই করা হচ্ছে। ইটি মিরর ফিনিশ, যে ডিজাইন আমাদের কাস্টমার অর্ডার দিচ্ছে সেই ডিজাইন আসছে। ইটি মিরর ফিনিশ, একটা ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, তিনটা ওয়াল। পাল্টা